সুলজের কথা সেটা। বাংলাদেশে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন নিশ্চিত করতে অবদান রাখতে অনুরোধ করছি এবং মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে চলমান সংকটের টেকসই ও গণতান্ত্রিক সমাধান খুঁজে বের করতে আহ্বান জানাচ্ছি। আগের চিঠিটার রেশ এখনো কাটেনি, নতুন চিঠি এসে হাজির, এটা আরো ভয়ঙ্কর চিঠি আগেরটার চেয়ে। আগেরটার কথা আমাদের নিশ্চয় মনে আছে, আমি ছয় মার্কিন কংগ্রেসম্যান যে জো বাইডেনকে চিঠি লিখেছেন, জো বাইডেন যাতে বাংলাদেশ থেকে শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘে নেওয়া না হয় নানা অভিযোগ করার পর সেই ব্যাপারে প্রভাব রাখার জন্য আহ্বান জানিয়েছিলেন। ঘটনাচক্রে এবারও সংখ্যাটা ছয় ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য একসাথে চিঠি লিখেছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে বাংলাদেশের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং এবার ভয়ঙ্কর একটা কথা সরকারের দিক থেকে এসছে, যেটা জনগণের দিক থেকে খুবই আশার ব্যাপার, সেটা এই চিঠিতে আলোচনায় এসছে। আমি সেই ব্যাপারে পরের দিকে আসবো, চিঠিটায় কি বলেছে গ্রসলি মূল কথাটা আমি পরে আসছি এবং এটা কেন এত সিগনিফিকেন্ট সেই কথা বলবো। তবে এবারকার চিঠি নিয়ে আফসোস, এখনো 71 বা সময় টিভি কোনো টক শো বা রিপোর্ট করেনি ভুয়া টুয়া বলে, পত্রিকাগুলো নিজ উদ্যোগে এটা নিয়ে তারা খোঁজ খবর করে। তবে গতকাল চিঠিটা আমার হাতে এসেছিল এবং আজকে সকালের মধ্যে দেখি সবাই চাপিয়ে দিয়েছে এবং সবাই তাদের মতো করে এটা ভেরিফাই করেছে এবং তারা নিশ্চিত হয়েছে তারা আর পারলো না আর কি। যাই হোক, চিঠিতে মূল জায়গাগুলো, মূল জায়গাটা আমি পরে আসছি, চিঠিতে কি কি লেখা হয়েছে আমি সেটা একটু বলি। তারা বলছেন, আমি একটু মানে একটু লম্বা হলেও চিঠিটার কন্টেন্ট আমরা অনেকে যারা পড়িনি তাদের যাতে জানা হয়ে যায় সেই জন্য আমি পুরোটা একটু পড়ব। আমরা সেখানে আসন্ন 12তম সাধারণ নির্বাচনের উপরে ফোকাস করার গুরুত্বের উপরে আমি আবারও বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা বিশেষে পড়ছি। আমাদের মনে রাখতে হবে যে জনগণের তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার এখনো বাকি, কারণ দেশে গ্রহণযোগ্য নির্বাচনের কোনো ব্যবস্থা নেই। এটা একটা সমস্যা, যেহেতু কারচুপি কারসাজি এবং ভোটারদের অনুপস্থিতি 10 ও 11তম সংসদ নির্বাচনকে বিঘ্নিত করেছে। যদিও 10ম নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলো অংশগ্রহণমূলক ছিল না এবং 11তম সংসদ নির্বাচন ব্র্যাকেটে লেখা আছে মধ্যরাতের নির্বাচন নামে পরিচিত। বাংলাদেশের জাতীয়তাবাদী দল নির্বাচন বর্জন করেছে, মানে মধ্যরাতের নির্বাচন বলে পরিচিত কথাটা ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা লিখছেন। ফলস্বরূপ সরকারের বাংলাদেশের জনগণের কাছে কোনো বা সামান্য ম্যান্ডেট ছিল না এবং তা আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুমোদন অর্জনে ব্যর্থ হয়েছে। সোজা সবটা কথা, মানে ভাষাগুলো খেয়াল করি আমরা, এতটা কঠোর, কোনো কূটনৈতিক ভাষাটা না, এতটা কঠোর, মানে আমরা সরকার বিরোধীরা বাংলাদেশে যে ভাষায় কথা বলি ঠিক সে ভাষায় কথা বলছেন। অবশ্য ওই 71 সময় টিভি টুবি আবার ওদের কিছু লোকজন এগুলো বাংলাদেশ থেকে লিখে দেওয়া হয়েছে কিনা আলাপ করছেন, ভালো কথা। বাংলাদেশ থেকে যদি কেউ বিএনপি বা বিরোধী কেউ যদি এই চিঠি লিখে এবং তাতে তারা সিগনেচার করে, এটাও কিন্তু বিএনপিকে বা বিরোধীদেরকে একটা বিরাট বিরাট সার্টিফিকেট দেন, আপনি প্রশংসাপত্র দেন যে তাদের ওই জায়গা তৈরি হয়েছে, তারা মার্কিন কংগ্রেসম্যানদেরকে চিঠি লিখে দেয় তারা সাইন করে, ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদেরকে চিঠি লিখে দেয় তারা সাইন করে, এসব আলাপ টালাপ, এই আলাপ মানে এই আলাপ করতে গিয়ে সমালোচনা করতে গিয়ে তারা যে বিরোধীদেরও বিরাট সার্টিফিকেট দেন, এই ন্যূনতম বুদ্ধিটুকু ওই লোকদের ঘটে নাই আসলে। তারপর বলছে, সুতরাং ইইউকে শুধু বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে মানবাধিকার বিষয়ে অবিরাম সংলাপে বসে থাকলেই হবে না। হ্যাঁ, ইউরোপ দীর্ঘদিন থেকে মানবাধিকার বিষয়ে সংলাপ নিয়ে কথাবার্তা বলছেন, বাস্তব ফলে কাজ করতে হবে, সম্ভাব্য ব্যবস্থা যেমন মানবাধিকারের জন্য জাতিসংঘ দায়ী এবং জড়িতদের ইইএ জোনে প্রবেশের সীমাবদ্ধতা অথবা জিএসপি প্লাস প্রণোদনা শর্তের নিয়মিত স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে। আমাদের মনে থাকার কথা, ইউরোপিয়ান ইউনিয়নে যিনি প্রতিনিধি বাংলাদেশে আছেন তিনি কয়েকদিন আগেও সুষ্ঠু নির্বাচনকে জিএসপি প্লাসের শর্ত হিসেবে খুব ক্লিয়ারলি বলেছেন। তারা মানবাধিকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে, তারা বলছেন, এই চিঠির মাধ্যমে আমরা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে আমাদের উদ্বেগ প্রকাশ করতে চাই এবং আসন্ন নির্বাচন সামনে রেখে সেখানে গণতন্ত্র আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানাই। তারা বলছেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের সরকার যারা 2009 সাল থেকে ক্ষমতায় তারা নাগরিকদের জন্য গণতান্ত্রিক স্থান হ্রাস করেছে, ডেমোক্রেটিক স্পেস যেটাকে আমরা বলি, তারা ট্রান্সলেট এটা করেছেন, সংবিধান দ্বারা নিশ্চিত করা তাদের মৌলিক অধিকারের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে, নিজেদের ক্ষমতা সুসংহত করার জন্য, খেয়াল করি খুব ইম্পর্টেন্ট, সরকার বিচার বহির্ভূত হত্যা, অপহরণ, নির্যাতন ও মিথ্যা মামলায় আশ্রয় নিচ্ছে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর, মত প্রকাশের স্বাধীনতা সহ সাম্প্রতিক বছরগুলোতে সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকে। আরো বলা হয়, হেফাজতে নির্যাতন এবং অন্যান্য দুর্ব্যবহারের অভিযোগগুলো প্রায়শই সংযুক্ত ছিল বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বিষয়ে, অপব্যবহার শুধু সরকারের রাজনৈতিক বিরোধীদের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, বরং জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘু এবং বাংলাদেশের সংখ্যালঘু খ্রিস্টান জনগোষ্ঠীর ক্ষেত্রে একই রকম ছিল। এই যে সংখ্যালঘু এবং খ্রিস্টান জনগোষ্ঠীকে প্রেসাইজলি উল্লেখ করা, এটা হুবহু ছয় যে কংগ্রেসম্যান লিখেছেন তারাও বলেছেন, তো তারা তাদের দ্বারাও মানে তারা যা লিখেছেন সেই ব্যাপারে তারা জানা আছে এবং সেটা তারা এভাবেই লিখছেন।
গত এক দশকে বিচার বহির্ভূত মৃত্যুদণ্ড এবং জোরপূর্বক গুমের উচ্চ হার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটির কথা বলছে এবং জাতীয় ক্ষেত্রে উদ্বেগ অব্যাহত রেখেছে। বাংলাদেশের সফরকালে জাতিসংঘের হাই কমিশনার অনুমোদনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বোলপুরের সব গুম সব ব্যক্তি থেকে সুরক্ষার জন্য। আচ্ছা, যে আন্তর্জাতিক যে চার্টার সেটার কথা বলা হচ্ছে। তারপর বলছে, আমরা ইইউ নেতৃত্বের প্রতি পুনরাবৃত্তি করতে চাই বিশ্বজুড়ে কূটনীতি, আইনের শাসন এবং মানবাধিকার বিষয়ে, এবং এর ফলে আমরা বিশ্বাস করি ইইউ বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর জোরালো কারণ রয়েছে, কারণ দেশটি আমাদের দীর্ঘ বাণিজ্য উন্নয়নের অংশীদার। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাও প্রত্যেকটা কথাগুলো আমরা যদি খেয়াল করি অত্যন্ত কঠোর শক্ত ভাষায় কথাবার্তা বলা হয়েছে। মূল যে কথা সেটা, বাংলাদেশে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন নিশ্চিত করতে অবদান রাখতে অনুরোধ করছি এবং মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে চলমান সংকটের টেকসই ও গণতান্ত্রিক সমাধান খুঁজে বের করতে আহ্বান জানাচ্ছি। সরকারকে সব রাজনৈতিক দলের সাথে বসতে বলছে, বেগম খালেদা জিয়ার ব্যাপারে খুব দৃঢ় কথা বলা হয়েছে, তাকে মুক্তি দিতে হবে এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলা হচ্ছে। ছয়জন সদস্য এখানে সিগনেচার করেছেন, তারা স্লোভাকিয়ার, চেক প্রজাতন্ত্রের, বুলগেরিয়ার, ডেনমার্কের, স্পেনের এবং ফিনল্যান্ডের। আসল কথাটা এবার আসা যাক। দীর্ঘদিন থেকে সরকার একটা কথা বলার চেষ্টা করছিল, যে বিরোধীরা যত যাই বলুক, আমরা যখন বিদেশিদের সাথে বসি, তারা বিরোধীদেরকে নির্বাচনে আনতে হবে এমন কোনো শর্ত দেয় না, আর তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা দূরে থাকুক নামও নাকি তোলে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কয়েকদিন আগেও বলেছেন, এর আগে যেন ওবায়দুল কাদেরও বলেছেন যে কখনোই কেউ তত্ত্বাবধায়ক সরকারের আলাপ আনে নাই, এবং নির্বাচন থেকে অবাধ, সুষ্ঠু হওয়ার কথা বলেছে। বিএনপিকেও নির্বাচনে যেতে হবে, সেরকমও চাপ তাদের দিক থেকে নেই। এই চিঠিটার এই দুটো এক্সক্লুসিভ দিক আছে, যে এখানে বেগম খালেদা জিয়ার মুক্তি চাওয়া হয়েছে, বিএনপি সহ আর সব বিরোধীদের সাথে বসে সমাধান করে একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচনটা হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আমি অনেক আগে একটা কথা বলেছিলাম আমার এই চ্যানেলে, সেটা হচ্ছে এরকম, বিএনপি যদি শক্ত থাকে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা এই মাঠে আসতে বাধ্য, বিদেশিদেরকেও সে আলোচনা আনতে হবে। বিএনপি খুবই দৃঢ় এখন পর্যন্ত মনোভাব দেখিয়েছে, তাতে দেখা যাচ্ছে এটা আসতে হচ্ছে। কেন আসতে হচ্ছে আমি বলেছিলাম কথাটা, একটু আবার স্মরণ করি যারা শোনেননি বা যাদের মনে নেই, বাংলাদেশে কাগজে কলমে বিএনপিকে নির্বাচনে যেতে হবে এটা আসলে কেউ বলতে পারে না। নির্বাচনে যাবো কি যাবো না এটা একটা দলের এক্সক্লুসিভ একটা গণতান্ত্রিক অধিকার, সো এই চাপটা কেউ দেয় নাই। আমেরিকাও কোনোদিন বলে না যে বিএনপিকে নির্বাচনে যেতে হবে, বিএনপি নিয়ে করতে হবে, স্বাভাবিক, এটা আপনি বলতে পারেন না। কিন্তু বিএনপিকে ছাড়া একটা নির্বাচন বাংলাদেশে আসলে আর হওয়া সম্ভব না, 2014 সালের নির্বাচন আর হতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে, আমরা পশ্চিমারা বলছে, এই চাপ তো পশ্চিমাদের দিক থেকে, আমি রিপিট করি, বাংলাদেশের এই সময়ে বৃহৎ তিনটা আমাদের দেশে খেলা শক্তি, ভারত, চীন এবং রাশিয়া, নির্বাচনে একটা টু শব্দ করে নেই, ওরা এই সরকারকে ক্ষমতায় রেখে দিতে চায়। আমরা আমাদের জনগণের শত্রু করা কোন সব দেশ আমাদের চিনে রাখা দরকার আছে। যাই হোক, পশ্চিমারা এই দেশে যখন একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের কথা বলে এবং সেটা যদি বিএনপি না যায়, বাংলাদেশ কিন্তু স্থিতিশীল হবে না। এত বড় একটা ফোর্স এবং এখন বিএনপি মানে শুধু বিএনপির সাথে অ্যাক্টিভলি যারা আছেন, বিএনপিকে যারা সমর্থন করেন তারা না, এই দেশে সরকার বিরোধী মানসিকতা, আমাদের তো একটা সুইং ভোট আছে, এটাও বিরাট, 30-40% সুইং ভোট, এই মানুষগুলো এখন বিএনপিকে সমর্থন করেন, ভোট দেবেন, কারণ বিএনপি এই সংগ্রামে আছেন। তো এত বড় একটা জনগোষ্ঠী, আর আওয়ামী লীগের যে 25-30 বা 35 যাই বলেন না কেন, সেই শতাংশের ভোট টোকরা তাদের আর নাই, একেবারে আওয়ামী লীগের হালুয়া রুটি খায় যারা, সেই দলের লোক ছাড়া, কিছু প্রশাসনের লোক ছাড়া, কিছু পুলিশ এবং ব্যবসায়ী ছাড়া আর কেউ আওয়ামী লীগের সাথে নাই। তো এরকম একটা সরকারকে আপনি ক্ষমতায় রাখবেন এবং এত বিরাট একটা বিরোধী শক্তি মাঠে থাকবে, এই সরকার স্টেবিলাইজড হবে না। তো পশ্চিমের যা যা স্বার্থ আছে, নিশ্চিতভাবে আমেরিকা এবং পশ্চিমের কিছু স্বার্থ আছে, ওরা এমনি এমনি আমাদের গণতন্ত্রের কথা বলে না, এই কথাগুলো আমি ক্লিয়ারলি বহুবার বলেছি, চ্যারিটি না, ওর চাওয়ার সাথে আমাদের চাওয়া মিলছে, সে কারণে আমরা সমর্থন করছি, তারও স্বার্থ কতটুকু রক্ষা করা যায়, নতুন সরকার নির্বাচিত সরকারকে সেটা দেখতে হবে, সেই স্বার্থের দেনা পাওনা পৃথিবীতে এরকমই। সো তাদের যে স্বার্থের জায়গাটা, সেটা যদি ফুলফিলড হবে না, যদি বাংলাদেশ আনস্টেবল থাকে, একটা সরকার ক্ষমতায় থাকবে কিন্তু সরকারের বিরুদ্ধে এমন পরিস্থিতি হবে যে সরকার স্টেবিলাইজ থাকবে না, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, আরো অনেক কিছু আছে সেগুলো সমস্যার মধ্যে পড়বে, সেটা পশ্চিম মেনে নিতে পারে না। সুতরাং বিএনপি সহই একটা নির্বাচন হতে হবে, এটা এখন একটা শক্ত কঠোর অবস্থানে চলে এসেছে। এখন বিএনপি যখন বলছে যে তারা তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না, এবং তাদের হাতে যথেষ্ট বেশি ভ্যালিড রিজন আছে, এক মাগুরা নির্বাচন নিয়ে যখন তত্ত্বাবধায়ক সরকারকে অনিবার্য মনে করেছে আওয়ামী লীগ সরকার 2018 সালের রাতের ভোট, এত গুলো জায়গায় সারা দেশে হওয়া, এরপর তত্ত্বাবধায়ক সরকার ন্যূনতম কোনো যুক্তি আলাপ করতে, জাস্ট দুটো এক্সাম্পল দিলেই হয়, আর এটা ব্যাখ্যা করার দরকার নাই, এরা ওই রাতের ভোটের কথা এখন বলছে।
সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা কোনো না কোনো সময়ে মাঠে আসার কথা ছিল, মাঠে এসছে, এটা সবচেয়ে সিগনিফিকেন্ট ফাইন্ডিং এই চিঠির। এই ছয়জন ইউরোপিয়ান ইউনিয়ন মেম্বারের দেওয়া চিঠি ইউরোপিয়ান ইউনিয়ন আলোচনা করবে কিনা, কতটুকু ব্যবস্থা নেবে কিনা, সেটা ডিফারেন্ট আলোচনা, আমার খুব তুচ্ছ না, এটা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একজন বছর খানেক আগে আবার র্যাবের বিরুদ্ধেও চিঠি লিখেছিলেন ইউরোপিয়ান পার্লামেন্টে। এবার ছজন ছয় দেশের লিখেছেন, এটা খুবই সম্ভাবনা আছে, সেটা তারা গুরুত্বের সাথে নেবেন। কিন্তু যদি নাও নেয়, আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনটা? আমরা যারা এই দেশে একটা গণতান্ত্রিক পুনরুদ্ধারের স্বপ্ন দেখি, সংগ্রাম করার চেষ্টা করছি, তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই যে এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের কথা বিদেশিদের মুখ থেকে আসলো, এবং এই বিদেশিদের মুখ থেকে যখন তত্ত্বাবধায়ক সরকারের কথা আসবে আসলো, এটা এবার অন্যান্য বিদেশিরাও এই আলাপ গুলো করবে। এবং সবচেয়ে বড় কথা, আমরা রেফারেন্স দিয়ে জানতে চাইবো যে ইইউর ছজন বলছে আপনাদের মতামত কি, ফলে বাংলাদেশের নির্বাচনের মাঠে, রাজনীতির মাঠে তত্ত্বাবধায়ক সরকার, যেটা আমরা দেশের ভেতর থেকে দীর্ঘদিন বলছি, এটা এখন বাইরে থেকেও আসলো। খুবই তাদের খেলা হবে কথা বলেন না, খেলা আসলেই হবে, অনেক খেলা হবে, কত খেলতে পারেন, খেলা কতটুকু শক্তি আছে জনগণ এবার দেখবে। ফেসবুকে ঈদের আনন্দ কাল রাত থেকে, মানে ঈদের আনন্দ কথাটা অবশ্য ঠিক বলি আমরা, কিন্তু বললে ঠিকভাবে যায় না এখন আর। আমরা যে বয়সী মানুষরা আমার ভিডিওটা শুনছেন, আমি যে বয়সে আছি তার বহু আগে থেকেই ইনফ্যাক্ট ঈদ আসেই অর্থে এত আনন্দময় বিষয় না। ছোটবেলায় আমাদের ঈদ যেমন আনন্দের ছিল, ঈদের জন্য প্রতীক্ষা ছিল, ঈদের সময় যে অসাধারণ ফেটে পড়তাম, সেরকম একটা আনন্দের আবহ দেখা যাচ্ছে ফেসবুকে আমেরিকার নতুন স্যাংশন। স্যাংশন স্পেসিফিকলি আসেনি, আমরা আজকে এটা নিয়ে ডিটেল কথা বলবো, কিন্তু এই ধরনের একটা খবর, এবং এটা স্পেসিফিক স্যাংশনের চেয়ে আরো অনেক বেশি ভয়ঙ্কর। ছোট্ট একটা আশঙ্কাও আছে, আমি সবসময় শুধু ভালো কথা, শুধু আশার কথা বলে বাড়াবো, নিজের কাছে দায়বোধ করি, কিন্তু যে একটা জায়গায় একটু আশঙ্কাও আছে বলে মনে করি সেই জায়গাটাও বলবো, কারণ ওই আশঙ্কার ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত হবে, শেষের দিকে সেটাই আসছি। প্রথম কি হয়েছে সেটা নিয়ে একটু কথা বলি। আমার মনে আগে টেক্সটটা আমরা অনেকেই পড়েছি, আমি আশা করি তারা বিরক্ত হবেন না যারা অলরেডি এটা বারবার পড়েছেন। আমরা হয়তো আপনি তখন একে বারবারও পড়েছি, পছন্দের জিনিস, প্রিয় জিনিস আমরা বারবার পড়ে একই জিনিস নিয়ে আনন্দিত হওয়ার চেষ্টা করি, হয়তো পড়েছি। তারপরও কয়েকটা কি জায়গা আমি একটু পড়ি যারা এটা পড়েননি পুরোটা। মানে বাংলাদেশে নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, সে লক্ষ্যে নতুন একটা ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। অ্যান্টনি ব্লিংকেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর দিক থেকে বরাতে এটা দেয়া হয়েছে। ওনারা বলছেন এর আওতায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে তার জন্য দায়ী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ দেওয়া হবে। পরিবারের সদস্যদের, পয়েন্ট টু বি নোটেড, একটু যোগ করি, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে এসেছিলেন, মানে এই ভদ্রলোক এখন এখানে কাজ করছেন, এটা ভয়ের কথা। ইমরানকে গদি থেকে নামিয়েছেন নাকি, এটা ইমরান খানই বলেছে। তো ডোনাল্ড লু চ্যানেল আই এর তৃতীয় মাত্রার সাথে কানেক্টেড হয়েছিলেন, ওখানে অনেকগুলো প্রশ্ন ক্লারিফিকেশন করা হয়েছিল এবং এটা জিজ্ঞেস করা হয়েছিল, উনি ক্লিয়ার করেছেন এই আইনের অধীনে ইমিডিয়েট যে ফ্যামিলি, স্পাউসেস এবং চিলড্রেন, স্বামী বা স্ত্রী এবং যিনি স্যাংশন হবেন তার পরিবার সন্তানদেরও ভিসা স্যাংশন রেস্ট্রিকশন দেওয়া হতে পারে। খুবই সিগনিফিকেন্ট, আমি আসছি পরে। বলছে যে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিতে এটা করা হচ্ছে, যারা বাধাগ্রস্ত করবে তাদেরকে এটা দেওয়া হবে। কারা এর আওতায় পড়তে পারেন? বলছেন তাদের মধ্যে বাংলাদেশের সাবেক ও বর্তমান কর্মকর্তা কর্মচারী, সরকারপন্থী ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী, বিচার বিভাগ, নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আমার কাছে সবচেয়ে সিগনিফিকেন্ট জায়গাটা মনে হয়েছে বিচার বিভাগ, বিচার বিভাগকে জুড়ে দিচ্ছেন, মানে অ্যাপারেন্টলি তো নির্বাচন কে করে আর, কি মনে করি।